আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আমরা বাজেট প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। করোনা মহামারীর মধ্যে এই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক কোনটি, আপনি কোন দিকটি মনে করছেন সেটি একটু জানতে চাই, সেই সাথে বাস্তবায়নের চ্যালেঞ্জ আসলে কতটা, যেটি গতবাদ আমরা সবসময় বলে থাকি সেটিও জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। করোনা মহামারীর সময়ে অবশ্যই বাজেটের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে স্বাস্থ্যখাত, কিভাবে আমরা করোনা মোকাবেলা করব এবং কিভাবে আমরা করোনার সময়ে অর্থনৈতিকভাবে মানুষকে অর্থ খাইয়ে পুড়িয়ে বাঁচিয়ে রাখা যাবে এবং কিভাবে মানুষের হাতে আয় দেওয়া যাবে, অর্থ দেওয়া যাবে, সেটি হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখলাম যে স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দ গতানুগতিক হারে যেটি রাখা হয় সেটি রয়েছে, এবং তার উপরে স্বাস্থ্যখাতে যে বরাদ্দটি হয়ে থাকে সেগুলোর বাস্তবায়নের অনেক ঘাটতি রয়েছে। সুতরাং এই যে স্বাস্থ্যখাতের বরাদ্দ শতকরা 1% নিচে, 0.95%, এটি তো গত 10 বছর থেকে প্রায় অনেকটাই একই রকম রয়েছে। করোনার সময়ে অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকির কারণে এখানে যে স্বাস্থ্য চাহিদা, সেই চাহিদার দিকে আসলে দৃষ্টি দেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে বর্ধিত বাজেট যদি দেওয়া হতো, বর্ধিত অর্থ, তাহলে কি স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি বাস্তবায়ন করতে পারতো কিনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দুঃখজনকভাবে সেটিতেও আমরা কোনো উন্নতি দেখতে পাইনি। এবং এর পাশাপাশি করোনা সংক্রান্ত আরেকটি বিষয় হচ্ছে যে এই করোনার সময়ে একদিকে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য অনেকটাই কমে গিয়েছে, এবং তার উপরে আমরা বিভিন্ন সময়ে দফায় দফায় যে লকডাউন দেওয়া হচ্ছে তার ফলে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সংকুচিত হয়েছে, এবং তার পাশাপাশি মানুষ কর্মসংস্থান হারিয়েছে, আয় হারিয়েছে তাদের জন্য। এবং এর ফলে কি অতি যারা দরিদ্র তারা অতি দরিদ্র হয়েছে, যারা নিম্ন আয়ের জনগণ তারা দরিদ্র হয়েছে। এদেরকে আসলে তাদের হাতে অর্থ দেওয়া এবং তাদের জীবন জীবিকার জন্য যে অর্থ প্রয়োজন, সেটার জন্য যে প্রত্যক্ষ যে সহায়তা, সেই ক্ষেত্রে আরো এই বাজেটের আরো বরাদ্দ বাড়ানোর প্রয়োজন ছিল। আমরা যেটা দেখেছি আপনার বক্তব্যে দুটি বিষয় চলে এসেছে, একটি হচ্ছে স্বাস্থ্যখাত এবং যারা এখন পর্যন্ত নিম্নবিত্ত, যারা এখন পর্যন্ত কাজ হারিয়ে যাচ্ছে তাদের বিষয়ে আপনার বাজেট বরাদ্দের বিষয়টি আপনি বললেন, সেই বিষয়টি যেন বেশি করে হলে তারা উপকৃত হতো। আরেকটি বিষয় জানতে চাই যে কালো টাকা সাদা করার বিষয়ে আসলে প্রতি বছরই একটা আলোচনা চলে আসে, এটা জনগণের মধ্যেও আসে, এমপিরাও আলোচনা করেন সংসদে। আপনার মূল্যায়ন একটু জানতে চাই, এক্ষেত্রে কি দুর্নীতি প্রশ্রয় পাবে কিনা? যে বিষয়টি হচ্ছে যে কালো টাকা করা হয় এই জন্য যে এই অর্থগুলি আসলে এই অর্থের উৎস নেই, উৎস জানা নেই, এবং এটা আসলে নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে কোনোভাবেই কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, এটাকে সমর্থন করা যায় না। এবং এর ফলে যারা সৎ করদাতা তারা নিরুৎসাহিত হয়, তাদের জন্য অত্যন্ত একটি চাপ, নৈতিকভাবে একটি চাপ থাকে। কারণ এই যে কালো টাকা সাদা করার প্রতি বছর উৎসাহ দেওয়া হচ্ছে, এই সুযোগটা রাখা হচ্ছে, এর ফলে যারা কর দিতে চান না তারা কিন্তু ধরে রাখেন যে পরবর্তী বছরে কিংবা সামনের দিনগুলোতে আরো দেওয়া হবে, মানে সুযোগ দেওয়া হবে। এবং আরো দুঃখজনক যে এখানে কিন্তু শুধুমাত্র 10% হারে কর দিয়েই তারা এটি সাদা করছে পারছেন, এর ফলে অর্থনীতিতে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়, যারা এটি তো বাজারের একটা ডিস্টর্শন করে, এবং এর ফলে এই অর্থগুলি যায় আবাসন খাতে যায়, তারপরে সেটি আরো অন্যান্য খাতে যে সমস্ত যে পুঁজি বাজারে যায়, তো এর ফলে কিন্তু বাজারে যারা লেভেল, যারা কিনা সৎ ভাবে আয় করতে করে থাকে তাদের জন্য একটা অসম প্রতিযোগিতা হয়, বিশেষ করে যারা এই অর্থটি এইভাবে কালো টাকা সাদা করছেন। এবং যারা সৎ করদাতা তারা যদি এই দুই ভাগে যদি তারা যদি কোনো একটা ব্যবসা করে থাকেন তাহলে তো কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু দুজনের জন্য ভিন্ন ভিন্ন হবে। সুতরাং প্রতিযোগিতামূলকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়, এবং যারা
অসৎভাবে এবং যারা কর না দিয়ে ধরে রাখছেন তাদের পক্ষেই যাচ্ছে। সুতরাং এটা কখনোই সমর্থনযোগ্য নয়। নিশ্চয়ই তারা আরো বেশি প্রশ্রয় পাচ্ছেন আপনার বক্তব্যে যেটা উঠে এলো। আমি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে আপনি স্বাস্থ্য বাজেটের কথা বললেন, বরাদ্দের কথা বললেন, আপনি কেন বলছেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লে সেই বরাদ্দটা সঠিকভাবে দেশে কাজে লাগবে না, একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। দেখুন, স্বাস্থ্য খাতে যে কি ধরনের সুশাসনের অভাব, এখানে দুর্নীতি, এখানে যেই বরাদ্দটা যেটা বাস্তবায়ন হয় সেটারও গুণগত মান, এই সমস্ত সবকিছু মিলিয়ে যেটি আমরা দেখছি যে বাস্তবায়ন একদিকে কম হবে, অন্যদিকে যেটা বাস্তবায়ন হলো সেটার গুণমান সম্পূর্ণ ভাবে হচ্ছে কিনা, সেটা দুর্নীতি মুক্ত ভাবে হচ্ছে কিনা, ইত্যাদি বিষয়গুলি যদি না আমরা অ্যাড্রেস করি তাহলে তো এই এই স্বাস্থ্য খাতের এই অবস্থা দিয়ে মানুষের সুস্বাস্থ্য বলি কিংবা এই ধরনের করোনা থেকে পরিত্রাণ পাওয়া, এই রকম সংকট থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু আমরা আশা করি না সম্পূর্ণভাবে। কোনো কোনো ভাবে চলছে, আমরা আগে দেখছি যে স্বাস্থ্য খাতের মধ্যে যে যারা অনেকেই কিন্তু আমাদের দেশে নিজের পকেট থেকে অর্থ দিয়ে কিন্তু স্বাস্থ্য সেবাটা নিয়ে থাকেন, এবং আমাদের দেশে যেটা বলা হয় যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর চাইতে আমাদের দেশে অনেক বেশি। সুতরাং এই এখন একটি সময় এসেছে, করোনার সময় তো আমরা দেখলাম যে চোখে আঙুল দিয়ে স্বাস্থ্য খাতের ভঙ্গুরতাটা দেখিয়েছে, এবং আমরা এই সুযোগে কিন্তু এই স্বাস্থ্য খাত থেকে আরো বেশি বিনিয়োগ করে, গুণমান সম্পূর্ণভাবে বিনিয়োগ করে, এবং এই স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে এটাকে একটা শক্তিশালী অবস্থা নিয়ে যেতে পারতাম, যাতে কিনা করোনা পরবর্তী সময়েও এমন একটা স্বাস্থ্য খাত আমরা পেতাম যাতে কিনা মানুষের স্বাস্থ্য সেবার মান পাওয়ার মানটা আরো অনেক উন্নত হতো। উন্নত হতো নিশ্চয়ই, দুঃখজনকভাবে সেটি এখনো দেখতে পাইনি। আপনি বিভিন্ন বিষয় অ্যাড্রেস করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য।